শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলাশাসক রেশমি কমল, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহসভাধিপতি অজিত মাইতি, জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই সহ আরও অনেকে। করোনা পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে সামিল হয়েছিলেন। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বীরসিংহ গ্রামে রাজ্য প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান চলবে। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলেই, বিদ্যাসাগরের মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সঙ্গে বীরসিংহ এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে তা তারা বিস্তারিতভাবে বলেন। এতদিন বীরসিংহ অবহেলিত হয়ে পড়েছিল, দীর্ঘ 34 বছরের উন্নয়নের কথা কোনোদিন মনে করেনি তৎকালীন বাম সরকার, তাই অবহেলিত ছিল বীরসিংহের বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম। কিন্তু রাজ্যের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 24 সেপ্টেম্বর বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা করে ঘাটালে বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে বীরসিংহকে উন্নয়ন পর্ষদ হিসাবে ঘোষণা করা হবে। ঘাটালে বীরসিংহ গ্রামের সিংহ শিশু বিদ্যাসাগরের দ্বিশত বর্ষ জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানের আগেই সেই স্বীকৃতি পেল বীরসিংহ এলাকার বাসিন্দারা। শুধু তার পাশাপাশি ঘাটাল ব্লকের বেশ কিছু এলাকা ওই উন্নয়ন পরিষদের আওতাধীন থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল। গত বছর মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন উন্নয়ন পরিষদ গঠন করবে, অবশেষে গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বীরসিংহ উন্নয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি পায়, যার ফলে এলাকার সর্বস্তরের মানুষ খুশি। এলাকার বাসিন্দারা বলে বীরসিংহ আর অবহেলিত থাকবে না। বীরসিংহ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা জেলাশাসক রেশমি কমল বলেন সরকারি নির্দেশ মতো পদক্ষেপ গ্রহণ করা হবে, এবং তিনি বলেন এই এলাকার রাস্তাঘাট পরিকাঠামোর সাথে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিদ্যাসাগরের হাত ধরে পর্যটন শিল্পে উন্নয়ন হবে। ঘাটালের বেশ কিছু এলাকা ওই পর্ষদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবে এতদিন অবহেলিত এলাকায় ছিল বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম, এখন থেকে সেই বদনাম ঘুচতে চলেছে বলে এলাকার বাসিন্দারা জানান। তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় আগামী দিনে বীরসিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ সারা দেশের কাছে তার পরিচিতি লাভ করবে। তাই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি বীরসিংহ সহ ঘাটাল মহকুমার সর্বস্তরের বাসিন্দারা। তাই শনিবার ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান। মানুষের মনে স্থায়ী আসন পেতে রাখা যায় না। আজকের বর্তমান প্রজন্মের ভূমিকা, বর্তমান মানুষের ভূমিকা, সে কথাই বারে বারে জানান দিচ্ছে। তাই আপনার মূর্তি ভাঙানো, মূর্তি যারা গড়ে তারাই পারে দেশ গড়। বিদ্যাসাগরকে ভেঙে বাংলাকে অসম্মান করে বিদ্যাসাগরের প্রতি তারপরে যদি মেকি আমি গলায় মালা দিই সেটা হবে নাটক, কিমি ড্রামা। বিদ্যাসাগরকে সম্মান জানানোর জন্য আমাকে বিদ্যাসাগরকে রাখতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, বিদ্যাসাগরকে সম্মান দিতে হবে। বিদ্যাসাগরকে সম্মান দেওয়া মানে বাংলার ভাষার প্রতি সম্মান। শুধু ব্যক্তি বিদ্যাসাগর নয়, যিনি অ ক খ, যিনি ক খ গ ঘ তৈরি করলেন, যার অবদানে বাংলার ভাষা সাহিত্য সমৃদ্ধ হল, বাংলার সাহিত্য রচিত হল, যার অবদানে বাংলায় তৎকালীন কনজারভেটিভ সোসাইটিতে বিধবা বিবাহের মতো একটি সাংঘাতিক লোমহর্ষক জিনিস চালু হলো সারা বাংলা নয় সারা ভারতবর্ষের বুকে, সেই মানুষকে যদি সম্মান জানানো যায় তাহলে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার ভূমিকা, বাংলার গৌরবোজ্জ্বল অধ্যায়, বাংলার প্রাচীন সংস্কৃতি, বাংলার প্রাচীন গ্রাম, বাংলার মানব সভ্যতার প্রতি সম্মান প্রদর্শন করা যায়। তাদের সৌজন্যে ঈশ্বরচন্দ্র শর্মা, যিনি বিখ্যাত হয়েছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার জন্ম হয়েছিল আজ থেকে ঠিক 200 বছর আগে। সেই 200 বছরের আজকের সমাপ্তি অনুষ্ঠান, সেই সমাপ্তি অনুষ্ঠান হওয়ার আগে এর শুভারম্ভ হয়েছিল ঠিক 1 বছর আগে। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন এবং তার শুভ উদ্বোধন হয়েছিল, সেটা ছিল 24 সেপ্টেম্বর 2019।
তারপর থেকে সারা বছর ধরে এই মহতি মানুষ এই দেব শিশুর উদ্দেশ্যে নানা অনুষ্ঠান আলাপ আলোচনা বিভিন্ন বক্তৃতা সবের মধ্য দিয়ে তার স্মৃতিচারণ আমরা করেছি। হয়তো আরো কলেবরে বৃদ্ধি করা যেত আজকের এই সমাপ্তি অনুষ্ঠান, কিন্তু আপনারা সবাই জানেন এক অতি মহামারী সারা বিশ্বকে গ্রাস করেছে, তার থেকে পশ্চিমবঙ্গ বাদ নেই। পশ্চিমবঙ্গেও তার ধারা এখনো অব্যাহত, যদিও আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার উদ্ভাবনী শক্তি এবং তার বিবেচনা তার কর্তব্য সমস্ত কিছুর মধ্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন যার ফলে অন্যান্য রাজ্যের তুলনায় এবং আন্তর্জাতিক দেশগুলির তুলনায় পশ্চিমবাংলার কি প্রকোপটা অনেকটা কম ঠিকই, কিন্তু তার প্রকোপ আছে। সেই কারণে আজকের এই প্রতিকূল অবস্থা সম্মানীয় মুখ্যমন্ত্রী বিগত এক বছর ধরে এই অনুষ্ঠান চলার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন। সেই কমিটিতে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি সভাপতি, আরও আমরা দু তিনজন মন্ত্রী তার মধ্যে যুক্ত ছিলাম এবং একটি বেশ বড় কমিটি সমস্ত বিদগ্ধ পণ্ডিতদের নিয়ে তৈরি করা হয়েছে করার জন্যে, কিন্তু মাঝে আমরা থমকে গেলাম। যাই হোক, আজকের আয়োজন যতই সামান্য হোক না কেন, এ আজকে আমাদের কাছে মহান এবং এর ব্যক্তি এর পরিসরও বিশাল। এই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করছেন এখানকার শঙ্কর দলুইজি নামে, এটা আমরা আজকে এখানে পালন করতে এসেছি এটা প্রোগ্রাম ভালো সুন্দর করে করার জন্য। আমি এখানকার জেলা প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই ছোট মুহূর্তে খুব ভালো প্রোগ্রাম ওনারা করেছেন। ওনার যে 200 যে বার্থ অ্যানিভার্সারি আমরা এখানে আজকে সেলিব্রেট করতে এসেছি, লাস্ট গত বছর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এসেছিলেন, ওনারা এখানে সবাইকে আপনাদেরকে সবাইকে নিয়ে এখানকার ডেভেলপমেন্ট জন্য করেছেন। অলরেডি আমাদের জেলা পরিষদের উপসভাপতি ডিটেলে খুব বলেছেন। আমাদের বিদ্যাসাগর সাহেবের ব্যাপারে আমি বহু তিনটা জিনিস বলতে চাইব। কিছু কিছু লোক আমরা সব সময় আসে, তারপরে একটা টাইমে ওনারা জন্ম নেন, তারপরে একটা যেভাবে জন্ম হয় মৃত্যু হয়ে যায়, ওরা তারপরে চলে যান। বাংলাও এরকম কিছু মাটিপুত্রকে ডেফিনেটলি জন্ম দিয়েছেন, তারপরে আজকে আমাদের মাঝখানে নেই। বাট আমি এটাই বলবো, কিছু কিছু আমরা যে বলতে পারি কি আমরা ভারতবর্ষে জন্ম নিয়েছি, আমরা বাংলায় কাজ করছি, এটা আমাদের গর্বের বিষয়। বাট এটা বাংলার মাটি বলতে পারবে কি ঈশ্বরচাঁদ বিদ্যাসাগর মতো এরকম মাটিপুত্র এখানে জন্ম নিয়েছে, যে আমাদের যে সোচ আছে ওখান থেকে খুব আগে সোচা পরে তারপরে কিছু কিছু জিনিস রিফর্ম বা এডুকেশন মধ্যে ওনারা দিয়েছেন। আমরা অল ইন্ডিয়া সার্ভিসে যখন ঢুকি, IPS করি, IAS করি, যখন আমরা বেঙ্গলি শিখি, তারপরে প্রথম যে বর্ণাক্ষর আছে ক খ গ, ওটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে দিয়েছে, ওটা আমাদেরও খুব কাজে লাগেছে। আজকে আমরা বেঙ্গলিতে বলতে পারছি, ওটা ওনারই যোগদান আছে। আমরা UP থেকে এসেছি, এখানে আমাদের কর্মভূমি এটা আছে, জন্মভূমি ডেফিনেটলি বলবো না, বাট আমরা খুব এটাকে ভালোবাসি। তো এটা যে আমি বলতে পারছি এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যোগদান, এটা আসুন আমরা সবাই ওনার যে কন্ট্রিবিউশন আছে ওটা করব। ওনার যখন আমরা সাহিত্যে পড়ি, নট অনলি ইন বেঙ্গলি, উনি সংস্কৃতে খুব যোগদান দিয়েছেন, উনি সমাজের জন্য যোগদান দিয়েছেন। যে বিধবা বিবাহ আছে, যদি আপনি 1858 যদি যান, তখন বিধবা বিবাহ কেউ মনে করতে পারত না যে এটাও কিছু হতে পারে। সোশ্যাল ট্র্যাডিশন কিছু কিছু আছে আমাদের ইতিহাস মধ্যে, ওখানে কাস্টিজম হতে পারে, ওখানে বিডো যে অ্যাট্রোসিটি থাকে ওটা হতে পারে। আমরা সবসময় চাই কি যে ভালো ভালো জিনিস আছে যে ইতিহাস মধ্যে ওটা আমরা করি, লেকিন কিছু কিছু এইরকম কাস্টম থাকে যে আমাদের সমাজকে সবসময় পিছনে নিয়ে যায়। একটা ওয়ার্ক, একটা জেন্ডারকে আমরা সবসময় টার্গেট করে নিই, তো ওটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার টাইমে ওটা দেখেছেন কি বিদ্যা
বিধবা বিবাহ খুবই জরুরি আছে, যেহেতু ওনার শারীরিক শোষণ থেকে আরাম করে যে মানসিক প্রতারণা ওনারা ফিল করতেন, তো এটা উনি খুব ভালোভাবে দেখে তারপর ওনার কীভাবে ওনার ঠিক করা যায় ওটা তৎকালীন গভর্নমেন্টের সামনে, তৎকালীন অফিসারের সামনে উনি রেখেছেন। আর ওনারই যোগদান আছে যে তখন এই বিধবা বিবাহ ওনার এক যে আছে ওটা প্রস্তাবিত হলো। তারপরে এটা আমি বলি, ওনার সবসময় মনে মধ্যে ছিল সমাজ যদি কিছু খারাপ কাজ করে থাকে, একটা অপশান সবসময় আমার কাছে থাকে যে আমরা সমাজ থেকে একটু দূর চলে যাই, আজকে আমাকে ভালো লাগছে না আমি হিমালয়তে গিয়ে পূজা করতে পারি কিছু করতে পারি, লেকিন সমাজের মধ্যে থেকে সমাজে যে কুরীতিগুলো আছে ওটা কিভাবে দূর করা যায় ওটা উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহেবই দেখিয়েছেন যে সমাজ মধ্যে থেকে, সমাজের মধ্যে যে করাপশনগুলো আছে, সমাজ মধ্যে যে কুরীতিগুলো আছে, কাস্টম যে সমাজ বিরোধী আছে কিভাবে দূর করতে হবে ওটা ওনা আমাদেরকে শিখিয়েছে। তো এটার জন্য আমরা খুবই ভাগ্যশালী আছি যে আমরা যেখানে উনি জন্মস্থান নিয়েছেন ওখানে আমরা কাজ করতে সুযোগ পেয়েছি। তো এটা আমি আমার পুরো ক্যারিয়ারে খুবই আমার জীবনে এটা আমি মনে রাখবো। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমরা এখানে এসে ওনার আজ দ্বিশতকে বার্ষিকী যে জন্ম দিবস আছে ওটা আমরা পালন করছি। এটাই দিয়ে সবাইকে আমি আপনাকে বলবো, এখন করোনা টাইম আছে, পুলিশ প্রশাসন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই আপনার সঙ্গে রয়েছে, আপনারা ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন। আর এইভাবে আমাদের যে মাটি পুত্র আছেন যে যাকে এই মাটি ধন্য হয়েছে ওনাদেরকে আমরা স্মরণ করি, ওনাদের আদর্শ উপরে আমরা চলি, এটাই কামনা করে সবাইকে আমার। আমরা গতবার আপনাদের মনে হবে যে খুব ভালোভাবে একটা ভব্য প্রোগ্রাম করা হয়েছিল যেখানে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত হয়েছিলেন এবং যথেষ্ট সম্মান দিয়ে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ তখন পালন করেছিলাম। খুব বড় একটা অনুষ্ঠান হয়েছিল, বীরসিংহ গ্রাম এবং আশেপাশে মানুষ তাদের সবার গর্ব বেড়েছিল, কেন বীরসিংহ গ্রামকে অনেক দিন ধরে উপেক্ষিত ছিল, সেটা এখন সম্মান পেয়ে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি এখানে মাননীয় মন্ত্রী আছেন ক্যাবিনেট থেকে পাস হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী গতবার যখন এসেছিলেন উনি এটা বলেছিলেন যে উনি ডিক্লেয়ার করেছিলেন যে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি হবে, সেটা ক্যাবিনেট থেকে আমরা শুনেছি কি অ্যাপ্রুভ হয়েছে এবং গ্যাজেট নোটিফিকেশন খুব শীঘ্রই হওয়ার পরে আমরা যে আছে ফর্মালি জানতে পারবো যে ওটা অ্যাপ্রুভ হয়েছে। তারপরে বীরসিংহর যে ডেভেলপমেন্ট হবে সেটা অন্য ডেভেলপমেন্ট এটা অথরিটির মাধ্যমে হবে। বীরসিংহ এবং আশেপাশে দুটো এইটা ব্লক এবং অন্য এক আর ব্লক আর কিছু গ্রাম পঞ্চায়েত যে কাছাকাছি অ্যাডজেসেন্ট আছে তাদেরকে এখানে ঢুকানো হয়েছে। আমি আশা করছি তারপরে যে আছে ডেভেলপমেন্টের গতি এইদিকে আর বেড়ে যাবে। ইতিমধ্যে বীরসিংহ গ্রামের যে হাইওয়ে থেকে একটা তোরণ আছে সেটা অলরেডি ডিজাইনিং হয়ে গেছে, খুব শীঘ্রই ওটা কাজ শুরু হবে, বাস স্ট্যান্ডের কাজ শুরু হবে, কমিউনিটি হল হবে, গেস্ট হাউস হবে, এইসবই প্ল্যানিংয়ের মধ্যে আছে। আপনারা জানেন আমাদের প্ল্যানিংকে অনেকই প্ল্যানিং যে আছে অনেকটাই আমাদের ইয়ে হয়ে গেছিলো, করতে পারছিলাম না করোনা আক্রান্তের জন্য, করোনা এতে সংক্রমণ যে মাঝখানে হয়েছিল তাদের তার জন্য ডেভেলপমেন্টের গতিটা অনেক কমে গেছিলো। কার্যত আমরা ফেব্রুয়ারি মাস থেকে কোনো কাজই সেরকম করতে পারলাম না, যেহেতু করোনা নিয়েই সবসময় আমাদের উদ্বেগ ছিল। একটা আমরা করোনা নিয়ে যে আছে মিটিং থেকে শুরু করে প্রত্যেক কাজ যে আছে করোনা কেন্দ্রিক হয়ে গেছে, সেজন্য আমরা করতে পারছিলাম না, কিন্তু ওটা আমরা এখন অনেকটা কেটে দিয়েছি এবং আমরা ডেভেলপমেন্টের কাজ অনেকটা শুরু হয়ে গেছি। আপনারা গ্রামে গঞ্জে দেখতে পারবেন যে MGNREGS কাজ সেটা সব জায়গায় খুব ভালোভাবে চলছে। এখন প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যে আছে আপনারা যারা কাজ চান আমি আপনাদেরকে বলছি এবং যে রিপোর্ট পেয়েছি অনেকই মজদুর সব ওখানে গিয়ে এখন কাজ নিচ্ছে এবং কাজ করছে। প্রায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের লেবার পার ডে 500 থেকে 600 লেবার একসঙ্গে কাজ করছে গ্রামে গঞ্জে। তো আমার মনে হচ্ছে যে আমরা আবার যে আছে উন্নয়নের পথের দিকে এগিয়ে গেছি। আপনারা
ইতিমধ্যে এটাও জানেন, আপনারা দেখেছেন যারা এই গ্রামের বাসিন্দা আছে কি অনেক স্ট্রিট লাইট ভি লাগানো হয়েছে। আমি আজকে শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসিনি, আমি এটাও দেখতে এসেছিলাম যে কি রকম কাজ হচ্ছে। আমার বিডিও সাহেব জানালেন কি কিছু কিছু লাইট জ্বলছে না, আমি এজেন্সিকে বলেছি কি যতক্ষণ সপ্তাহে লাইট না জ্বলে ওদের বিলের পেমেন্ট আর হবে না। তো সেজন্য আমি আশা করছি কি ওরা এক উইক দশ দিনের মধ্যে কাজকে সম্পূর্ণভাবে করে ফেলবে, তারপরেই আমরা যে বিল আছে সেগুলো পেমেন্ট করব। এখানে গ্রামের মধ্যে 3 কিলোমিটার প্রায় রাস্তা, ছোট ছোট গ্রামের ভিতরে থেকে শুরু করে সবটাই রাস্তা মোটামুটি 3 কোটির টাকা খরচা করে করানো হয়েছে। শুরু হাইওয়ে থেকে বীরসিংহ গ্রাম জন্যবি একটা রাস্তা আপনারা দেখেছেন, আগে খুব ভালো ছিল না, এটা এখন করা হয়েছে। আমি আশা করব এখানে জনপ্রতিনিধিরা এবং এখানকার অধিকারীগণরা সবাই মিলে বীরসিংহ গ্রামকে কীভাবে আর ডেভেলপ করতে হবে সেটা ওনারা প্ল্যানিং করে আপনাদের সঙ্গে মিলে আপনারা কীভাবে কী চান একটা প্র্যাকটিক্যাল সলিউশন বলতে হবে। কিছু চেয়ে দিলে তো হবে না, তো আপনাদেরকে বলতে হবে কি যে সবার কাজে লাগে, যদি সবাই পার্সোনাল চায় সেটা তো মুশকিল আছে। সেজন্য এমন কিছু আপনাদেরকে চাইতে হবে অথবা প্ল্যানিংয়ের মধ্যে রাখতে হবে যে জেনারেল কাজের জন্য লাগে। আমরা যখন গতবার